আপনারা কি রাগ করছে? সালামের উত্তর আলহামদুলিল্লাহ। আপনারা অনেক মানুষ, এত আসতে হলে কি হবে? সকলেই সালামের উত্তর দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله أولا وآخرا، والصلاة والسلام على نبي سرمدا وعلى آله وأصحابه أبدا. أما بعد، সকলে আমার সাথে জবান পড়ে খুলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু يُصَلُّونَ عَلَى النَّبِيِّ، يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَيْهِ وصحابه يا رحمنا يا غفور رحيم آمين. تمار الله هو الله هو الله رحمن رحيم الله هو الله هو আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাসিহাদা দরবার শরীফের পীর সাহেব কেবলা আওলাদে রাসূল আওলাদে ওলি হযরত মাওলানা শাহ সৈয়দ কামাল শাহ রহমতুল্লাহি আলাইহি এর নির্দেশক্রমে ঐতিহ্যবাহী বিদগড় কামালিয়া দরবার শরীফের উপস্থিত সমস্ত আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আশিকিন জাকিরিন সকলেই আমরা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? অল্প সময় যদি আল্লাহর ওলিদের সাহবতে থাকা যায়, এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতর আল সাহলে তার বেরিয়া, অর্থাৎ ১২ বছর এক যুগ নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব দান করে যিনি বলি সুবহানাল্লাহ। আর এই মাহফিলটা প্রত্যেক বছর এই রজব মাসেই হয়ে থাকে, মেরাজের মাসে, ঠিক কি না? সময় কম, আলোচনার দিকে যাব না, আসুন আমরা এই মেরাজের একটা গজল পাঠ করি। আপনারা কি বেজার হবেন? সকলেই বলেন সবাই, নূর নবীজি যাই দিদারে নিলেন খোদা তালা, সেই পুষিতে পড়ো সবাই দরুদ সাল্লিওয়ালা। নূর নবীজি যাই দিদারে নিলেন খোদা তালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি। জিব্রাইলে হুকুম পায়া জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত নিয়া, উম্মে হানির গড়ে পাইলেন, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি। নর নবী যাই দিদারে, নর নবী যাই দিদারে নিলেন খোদা তালা,
সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল তাকে দাঁড়াইয়া বলেন, সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল থাকে দাঁড়াইয়া বলে, সামনে যেতে পারবো না ইয়ার, সামনে যেতে পারবো না ইয়ার, ওগো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ে সবাই দরুদ সাল্লিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লিওয়ালা। নবীজিকে গোমে পাইয়া জিব্রাইল থাকে দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে গোমে পাইয়া জিব্রাইল থাকে দাঁড়াইয়া, ডাক দিতে সাহস না পাইয়া, ডাক দিতে সাহস না পাইয়া, জিব্বা কদম তোলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লিওয়ালা। নর নবী যাই দিদারে নিলেন খোদা তালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজান হচ্ছে, আসলে এশারের আজান তো সব জায়গায় এক সময় হয় না। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি না বেজার? আসলে ওয়াজ করতে গেলে বলতে গেলে সময় লাগে, ঠিক না? আর এই এলাকার মধ্যে একসাথে সব জায়গায় জামাত হয় না, 15 মিনিট আধা ঘন্টা আগে পরে হয়, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির দরবারে আসছি, আল্লাহ যেন আজকের আশাকে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মান ইয়াতাওয়াল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিসবাল্লাহ فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। সকলে বলে আল্লাহু আকবার। আসলে আজানের সময় হয়ে গেছে, সময় পাইলে ইনশাআল্লাহ এশার বাদ আপনাদের সাথে অল্প আলোচনা হবে। এখন যারা উযু করেন নাই, যাদের উযু নেই, সকলে উযু করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এখানে জামাত হবে, এখনই আজান হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের উযু নাই, সকলে উযু করে আসুন। আলহামদুলিল্লাহ, আমাদের যাদের উযু নেই, আমরা নিজের বাড়ি করে উযু করে চলে আসি। এখানে এসে নামাজের আজান এবং জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।